আমি দুর্গাপুরে থাকি। দুর্গাপুরে গত 1.5 বছর আমার বিয়ে হয়েছে। এটা আমার শ্বশুর বাড়ি দুর্গাপুর সুকান্তপল্লী দুর্গাপুর 1। এখানে আমাদের পরিবারে আমার হাজব্যান্ড আর আমার দেওর দুজনের করোনা হয়েছিল। আমার হাজব্যান্ড মারা গেছেন। কোনো পার্টির কোনো দাদারা এসে আমার দেওরকে ভর্তি করেছে। আমার 8 মাসের সন্তান আছে কোলে, লোককে দিয়ে দিয়েছি। আমাদের শরীরের বাড়িতে 4 জন আছি, শরীরের কন্ডিশন খুব খারাপ। কাউকে বলেও কোনো ব্যবস্থা করতে পারছি না। এত গাড়ি টাড়ি ডাকছি, কোনো কেউ আসছে না, কিছু সাহায্য পাচ্ছি না। আমরা আমরা কি ঘরে বসে মরবো? সবাই কি করে বাঁচবো আমরা? যদি কেউ একটু এই ভিডিওটা ভাইরাল করে কোনো প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্য করে আমাদের খুব ভালো হয়। এই যে আমার শ্বশুরমশাই বসে আছেন, ওনারও শরীরের অবস্থা খুব খারাপ। দয়া করে ভিডিওটা এত বেশি ভাইরাল করুন যেন আর কোনো মায়ের কোল শূন্য না হয়, একটা পরিবার শেষ না হয়ে যায়। দয়া করে ভিডিওটা ভাইরাল করুন।